সেই পুরনো দিনকার কথা সত্যি তাই সব মনে পড়ে যায়, আমারও তো মনে পড়ে যায় কলেজ লাইফের কথা। সুন্দর দিন। আরে সায়ন কি খবর, তুই এখানে অনেকদিন পর, কি ব্যাপার? আমি তো এলাম আজ মুম্বাই থেকে। তোর খবর কি, এখানে কি করছিস? আমি তো এখানে রোজ মর্নিং ওয়াক করতে আসি। ভাগ্য বলে দেখাটা হয়ে গেল। হ্যাঁ রে ভাই, আমাকে তুই ভুলে গেলি, পুরনো বন্ধু ভোলা যায়। তো বল থাকিস কোথায়? মুম্বাইতে। পুরী বাবা, মুম্বাই। মুম্বাইতে থাকিস, বাহ ভালো। ভালো তো বটেই, কিন্তু এই যে এখানে আসার পর এত সুন্দর গ্রিনারি দেখি জানিস তো, মুম্বাইতে কি সমস্ত ভূষণ বিল্ডিং বিল্ডিং বিল্ডিং। আমাদের কলকাতা শহরে তাও কিছুটা সবুজ আছে, একটু প্রাণ ভরে বাতাস নিতে পারি ভাই। কি বলিস? ঠিকই বলেছিস ভাই, আমি তো গ্রামে থাকি কর্মসূত্রে। এই কলকাতা শহর, এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমার গ্রামের পরিবেশ না সম্পূর্ণ আলাদা। পান ভরা বাতাস পাওয়া যায়, সবুজ ধান ক্ষেত ভর্তি। আর এই জন্যই তো আমি কলকাতা এলে লেকে চলে আসি, এই রবীন্দ্র সরোবর লেকে আমি আসবই গ্রিনারিটার জন্য। আমাদের এই শহর থেকে কিন্তু গ্রিনারিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আগের মতন নেই। আমাদেরকে এটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করতে হবে। আপনাদেরকেও বলছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ একটি প্রাণ, আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে একদল বেরিয়ে পড়ল রানীকুঠি থেকে বাঘা যতীন চারা গাছের সন্ধানে। বাঘা যতীন স্টেশনে পৌঁছানোর পর সোনারপুর যাওয়ার ট্রেনের অপেক্ষায় দল দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে এবং সবাই মিলে সোনারপুর রওনা দেবে। বাঘা যতীন স্টেশনে সোনারপুর গামী ট্রেন এসে পৌঁছল। স্টেশনে ট্রেন থামল, ওরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ল এবং রওনা দিল সোনারপুর যাওয়ার জন্য। ট্রেন চলছে আপন গতিতে এবং ওদের মনে সবুজ আয়নের পরিকল্পনা। ওরা সবাই সোনারপুর স্টেশন পৌঁছে গেল চারা গাছ কেনার উদ্দেশ্যে। আপনারা কি ভাবছেন? আসুন সবাই এগিয়ে আসুন, সবাই মিলে পরিকল্পনা করি, গাছ লাগাই, প্রাণ বাঁচাই। আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে যে সময় দিই, সেখান থেকে যদি একটুখানি সময় বার করে প্রকৃতির জন্য ভাবি, তাহলে তো একটা করে গাছ লাগানো যেতেই পারে। আসুন না গাছ লাগাই, প্রকৃতিকে সুন্দর করি। তাহলে বন্ধুরা, গাছ লাগান, প্রাণ বাঁচান, সুস্থ জীবন যাপন করুন।